سيدنا ابو بكر الصديق رضي الله تعالى عنه তার একজন ছেলে ছিল তার নাম হলো আব্দুর রহমান নাম কি সাইয়েদেনা আবু বকর ছিলেন মুসলমান আর তার ছেলে ছিল কাফের তার ছেলে কি ছিল কাফের ইসলামের ইতিহাসে সর্বপ্রথম একটা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ নাম শুনছেন কোন যুদ্ধ সেই বদরের যুদ্ধে সাইয়েদেনা আবু বকর আল্লাহর নবীর পক্ষে আর তার সন্তান আব্দুর রহমান হলো আবু জেহেলের পক্ষে দুইজন দুই পক্ষ হইয়া যুদ্ধে গেছে বদরের যুদ্ধে সাইয়েদেনা আবু বকর আল্লাহর নবীর পক্ষে আর তার সন্তান আব্দুর রহমান আবু জেহেলের পক্ষে বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ সন্তান দেখে আবু বকর সিদ্দিক সন্তানের সামনে দিয়া যাইতেছে আব্দুর রহমান তরবারিটা খাপ থেকে বের কইরা আবু বকর সিদ্দিকের গলার উপরে একটা আঘাত করলে কিন্তু কল্লা পড়ে যায় আব্দুর রহমান বলে আমি একবার দুইবার তিনবার আমি তরবারি বের কইরা বাবার গলার মধ্যে কোপ দিব আঘাত করব যখন আমি দেখি বাবা আমার সামনে দিয়ে হেঁটে যায় আমি আমার মুখের মধ্যে কালো কাপড় পেছানো বাবা আমাকে চিনতে পারে না আমি কিন্তু ঠিকই বাবাকে তরবারি বের কইরা বাবার গলার মধ্যে আমি আঘাত করব তরবারি গলায় আঘাত করতে যাই আবার আমি ব্যাকে ফিরে আসি কারণ সে তো আমার বাবা সে তো আমাকে জন্ম দিছে কেমন করে আমি বাবার গায়ে তরবারি দিয়ে আঘাত করি আব্দুর রহমান বলে একবার দুইবার না তিনবার আমি সুযোগ পাইছিলাম আমার আয়াতের মধ্যে চলে আসছিল আমি যদি বাবার কল্লাটা ফালায় দিতাম আবু জেহেল আমাকে বড় একটা পুরস্কার দিত যে তুই সন্তান হইয়া বাবার কল্লা ফালাইছিস তার মানে তুই আমাদেরকে অনেক ভালোবাসিস তুই সবচেয়ে বড় বীর ঠিক না বলে আব্দুর রহমান বলে একবার দুইবার তিনবার আমি সুযোগ পাইছি তরবারি খাপ থেকে খুলে আমার বাবার গলার মধ্যে আঘাত করব তরবারি নিয়েও গেছি যখন আঘাত করব মায়া লাগে গেছে বাবা তো জন্ম দিছি বাবার গায়ে কিভাবে হাত দেই জাহেলিয়াতের যুগেও বাবার গায়ে সন্তান হাত দেয় নাই বর্তমানে এমন যুগ আইসা পড়ছে সন্তান বাবার গায়ে হাত দেয় ঠিক কিনা বলে পত্রিকায় দেখলাম এই পাবনারই একজন ভদ্রলোক তিনি আগে ছিলেন একজন ইঞ্জিনিয়ার তার সন্তান তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে সম্পদের জন্য আপনাদের পাবনার ঘটনা পাবনার পাবনার ঘটনা আল্লাহ রসুলের আদর্শ চরিত্র না থাকলে মানুষ পশু হয়ে যায় পশু জানোয়ার হয়ে যায় ঠিক কিনা বলে যখন বদরের যুদ্ধ শেষ হয়ে গেল পিতার পুত্র দুইজন মিলা বাইতুল্লায় দুইজনে গল্প করতেছে গল্প আব্দুর রহমান তার বাবাকে আবু বকর সিদ্দিককে বলে আব্বা আপনার কি মনে আছে নাকি আপনি যেদিন বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য গেছিলেন আপনি কিন্তু তিনবার আমার সামনে দিয়ে গেছেন আমি তিনবার তরবারি বাইর করে আপনার গলার মধ্যে আমি আঘাত করার জন্য তরবারি আগায় দিছিলাম শুধু একটা পোজ দিলেই আপনার গলাটা মাটিতে পড়ে যেত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত কিন্তু বাবা তিনবার সুযোগ পাওয়ার পরও আমি আপনার গলায় আঘাত করি নাই কারণ আপনি আমার জন্মদাতা বাবা কি সন্তান হইয়া কিভাবে বাবার গায়ে আঘাত করি এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক বলে কয়বার সুযোগ পাইছিলা বলে তিনবার কয়বার আল্লাহ নবীর ভালোবাসা কাকে বলে এবার দেখেন ভাল আল্লাহর নবীর প্রতি মহব্বত কাকে বলে এবার শুনেন সাইয়েদেনা আবু বকর বলে এ সন্তান তুমি ছিল আবু জেহেলের পক্ষে আর আমি ছিলাম আল্লাহর নবীর পক্ষে আল্লাহু আকবার তুমি হলো আমার নবীর দুশমন আর তোমার দৃষ্টিতে আমি হলাম আবু জেহেলের দুশমন আল্লাহর কসম খায়া বলি তুমি তো এক তিনবার সুযোগ পাইছো আমার কল্লা ফালাও নাই আমি যদি একবার সুযোগ পাইতাম আমি কখনো আবু জেহেলের বন্ধুকে দুনিয়াতে বাঁচায়া রাখতাম না তুমি আমার সন্তান হও তাতে কি হয়েছে তুমি তো আল্লাহর নবীর দুশমন আমি একবার সুযোগ পাইলে তোমার কল্লাটা আমি উড়ায় দিতাম আল্লাহু আকবার এই হলো নবীর প্রতি ভালোবাসা ঠিক কিনা বলেন নবীকে এভাবেই ভালোবাসতে হয় নিজের জীবনের সব কিছু বিসর্জন দিয়া আল্লাহর নবীর জন্য কোরবানি করতে হয় একজন সাহাবী আল্লাহর নবীকে অনেক ভালোবাসে নবীজি ডাক দিছে তালিয়া সাহাবী এদিকে আসো তুমি কি জান্নাতে যেতে চাও মুসলিম শরীফের হাদিস সাহাবী বলো গো আল্লাহর নবী আমি জান্নাতে যেতে চাই কি আমল করছো যে আমল দিয়া জান্নাতে যাইবা
সাহাবী বলল গো আল্লাহর নবী আমার তেমন কোনো আমল নাই তবে আমি আপনাকে ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন কি আমল করছো যে আমল দিয়ে জান্নাতে যাইবা সাহাবী বলল গো আল্লাহর নবী আমার তেমন কোনো আমল নাই আমি আপনাকে ভালোবাসি আল্লাহর নবী বলল কি আমল করছো যে আমল দিয়ে জান্নাতে যাইবা সাহাবী বলল গো আল্লাহর নবী আমার তেমন কোনো আমল নাই আমি আমার জান মাল ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা বাবা আত্মীয়-স্বজন সবকিছুর চাইতে আপনাকে ভালোবাসি আপনাকে মহব্বত করি আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবী রে এই যে তুমি আমাকে ভালোবাসো মহব্বত করো এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে সাহাবীরা নবীকে এত ভালোবাসতেন সাহাবীরা নবীজিকে এমন হৃদয় দিয়ে ভালোবাসতেন আল্লাহর নবীর কোন দুশমনের সাথে কোনদিন সাহাবীরা কথাও বলতেন না আল্লাহু আকবার হোক সে বাবা হোক সে মা হোক সে ভাই হোক সে বোন হোক সে আত্মীয় স্বজন রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি জানতো এটা আল্লাহর নবীর দুশমন সাহাবীরা তার দিকে ফিরেও তাকাতেন না যে আমার নবীর দুশমনের সাথে আমি কথা বলতে পারি না ঠিক কিনা বলেন আল্লাহর নবীর একজন স্ত্রী ছিল তার নাম হল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন তার বাবার নাম হল আবু সুফিয়ান নাম শুনছেন কে আবু সুফিয়ানের কন্যা হলেন উম্মে হাবিবা উম্মাহাতুল মুমিনিন আল্লাহর নবীর স্ত্রী আবু সুফিয়ান ছিলেন কাফের আল্লাহর নবীর দুশমন আবু সুফিয়ান ছিলেন কাফের আল্লাহর নবীর দুশমন কিন্তু আবু সুফিয়ানের কন্যা ছিলেন আল্লাহর নবীর স্ত্রী সেই হিসাবে আবু সুফিয়ান হয় আল্লাহর নবীর শ্বশুর ঠিক কিনা বলে কিন্তু কালেমা পড়ে মুসলমান এখনো হয় নাই অনেক দিন পর্যন্ত আবু সুফিয়ান তার কন্যা উম্মে হাবিবাকে দেখতে মন চায় সে তো আর আবু সুফিয়ানের বাড়িতে যায় না কারণ সে তো আল্লাহর নবীর দুশমন আবু সুফিয়ান এই কারণে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়িতে যায় না অনুমতি ছাড়া কিন্তু বাবা তো অনেক দিন কন্যাকে না দেখার বাবায় থাকতে পারে না মেয়ের জন্য অনেক মায়া মেয়ের জন্য কি সব বাবার এই মেয়েকে ভালোবাসে মেয়েকে বিয়ে দিলে কোনো বাবা মেয়েকে না দেখে থাকতে পারে না এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন বাপের বাড়িতে মেয়ে না গেলে বাবা নিজেই পালায় পালায় মেয়েকে দেখতে যায় কি বলেন একটা বিস্কিট কিনা একটা গেন্ডারি কিনা একটা পেঁপে কিনা একটা ফল কিনা নিজেই টুকটুক করে লাঠি বর দিয়া দিয়া মেয়েরে দেখতে যায় আহ বাবা আর মেয়ের যে সম্পর্ক আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবা মেয়ের যে কি মধুর সম্পর্ক এটা পৃথিবীর কোন অভিধানে কোন ভাষা দিয়ে বোঝানো যায় না আবু সুফিয়ান কিন্তু মক্কার প্রতাপশালী মানুষ কাউকে কেয়ার করে না সম্পদ টাকা পয়সা অর্থ বিত্ত ক্ষমতা নাম্বার ওয়ান আবু সুফিয়ান নেতা নেতা টাইপের লোক ছিল কি টাইপের নেতা টাইপের লোক সবাই ভয় পেত আবু জেহেল পর্যন্ত আবু সুফিয়ানরে ভয় পেত এমন প্রতাপশালী কিন্তু আল্লাহ নবীর স্ত্রী হলো আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা যায় না বাপের বাড়িতে রাগ কইরা সে তো কাফের আল্লাহ নবীর দুশমন যাবো না বাপের বাড়িতে নবীর ভালোবাসায় স্বামীর ভালোবাসায় আল্লাহু আকবার তো আবু সুফিয়ান একদিন মনে মনে ভাবে অনেক দিন পর্যন্ত মেয়েটারে দেখি না কলিজা একেবারে শুকায় যাচ্ছে মেয়েকে দেখার জন্য মেয়েকে না দেখে আবু সুফিয়ান আর থাকতে পারে না কিছু ফলমূল কিনে আবু সুফিয়ান আস্তে আস্তে করে দেখে নবীজি ঘরে আছে কিনা বাড়িতে আছে কিনা শুনছি যে নবীজি বাড়িতে নাই এই সুযোগে আসছে নবীর বাড়িতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আল্লাহর নবীর মহব্বত কাকে বলে দেখতেছেন আবু সুফিয়ান আসতেছে বাবা আসতেছে কে আসতেছে মেয়ে দেখতেছে বাবা আসতেছে মেয়ে দেখতেছে বাবা আসতেছে আবু সুফিয়ানকে দেখা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা লাগাই দিছে অথচ মেয়ে তো বাবাকে দেখা ঘরের দরজা খুলে আগে যায় আগায় আনবে এটাই তো হওয়ার কথা ছিল ঠিক না কিন্তু উম্মে হাবিবা ঘরের দরজা লাগাই দিছে আবু সুফিয়ান বেচারা আয়েশা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে ইফতাহিল বাব ইফতাহিল বাব এ দরজা খোলো এ আমার প্রিয় কন্যা দরজা খোলো উম্মে হাবিবা একটু পরে দরজা খুলা দিছে আবু সুফিয়ান ঘরের দরজায় দাঁড়ায় রয়েছে মনে করছে তার কন্যা তাকে ঘরে যাওয়ার জন্য ডাকবে যে বাবা ঘরে আসেন উম্মে হাবিবা ডাকে না আরো ঘরে যেই
বিছনা পাতি আছে সব গুছায়া রাখতাছে যাতে আবু সুফিয়ান বসতে না পারে চেয়ারটা পর্যন্ত বাইরে ছিল ঘরে নিয়ে ঢুকায় রাখে মোড়াটা পর্যন্ত ঘরে বাইরে ছিল ঘরে নিয়ে ঢুকায় রাখি খাটের বিছনাগুলো গুছায় রাখে যাতে আবু সুফিয়ান বসতে না পারে আবু সুফিয়ান ডাক দিয়া বলে এ হাবিবা তুমি তো আমার কন্যা আমি তোমার বাবা তোমাকে আমি দেখার জন্য আসছি বাবাকে দেখা তো এক গ্লাস পানি আগায় দিবা বাবাকে তো একটু আদর করবা বাতাস করে দিবা বসার জন্য একটা চেয়ার দিবা কিন্তু বাবার সাথে এমন দুশ্মনী করতেছো কারণ কি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে আপনি আমার বাবা ঠিক আছে আমি মানি কিন্তু আপনি তো আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন সুতরাং আমি আল্লাহর নবীর দুশমনের সাথে কোনো কথা বলতে পারি না আল্লাহু আকবার যারা বলেন আল্লাহু আকবার এই হলো নবীর প্রতি এই হলো নবীর প্রতি ভালোবাসা এই কারণে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যদি আমি রবকে পেতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আগে আপনাকে ভালোবাসতে হবে আর আপনাকে যেন তেন ভালোবাসলে হবে না আপনার আনুগত্য করতে হবে আপনার আনুগত্য করতে হবে আপনি যেটা বলবেন সেটাই মানতে হবে আপনি এমন এক রসুল খুদু মা আতাকুম রসুল ফাখুদু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আপনি এমন এক হাবিব আপনি যেটা বলেন সেটাই আইন হয়ে যায় আপনি যেটা নির্দেশ করেন সেটাই শরিয়াত হয়ে যায় আর আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন এ দুনিয়ার মানুষ আমি যা তোমাদের কাছে নিয়ে আসছি সেটা তোমরা গ্রহণ করো সেটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য শরিয়াত তোমাদের জন্য আইন ঠিক কিনা বলে এ কারণে মুসলমান এই দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে জীবনের চাইতে ভালোবাসতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহর নবীর আদর্শই হলো উত্তম আদর্শ আল্লাহর নবীর চরিত্রই হলো উত্তম চরিত্র এই কারণে আমরা এই দুনিয়ার জমিনে যদি শান্তি পাইতে চাই আমাদের পরিবার আমাদের রাষ্ট্র আমাদের সমাজকে যদি শান্তিতে আমরা চালাইতে চাই আল্লাহর নবীর আদর্শ ছাড়া আমরা কখনো শান্তি পেতে পারবো না ঠিক কিনা বলেন তোমার নবী আমার নবী বিশ্ব নবী মুস্তাফা ঠিক কিনা বলেন তোমার নেতা আমার নেতা এত আস্তে কেন আরো জোরে তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা আল্লাহু আকবার আর তুমি যেই নেতার স্লোগান দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত তুমি তোমার নেতার চরিত্র সম্বন্ধে যদি জানতা তাহলে নেতাকে থুতু মারতা কিন্তু আমার নেতা বিশ্ব নবী সম্বন্ধে আমার রব কি বলতেছেন কোরআনের মধ্যে আল্লাহু আকবার বলবো আমার আল্লাহ কি বলতেছেন আমার আল্লাহর কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে কোনো মিথ্যা আছে আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই ঠিক কিনা বলেন আমার রব বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি আমার কোরআনের মধ্যে আমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই আল্লাহু আকবার সেই রব বলতেছেন হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহু আকবার আপনার চরিত্র হলো শ্রেষ্ঠ চরিত্র নবী আপনি একমাত্র শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত কে বলেছেন যুবক কে বলেছেন হ্যাঁ তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা তোমার নেতা আমার নেতার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আমার সেই নবীকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবা সেই নবীকে ভালোবাসলে তোমার কপাল খুলে যাবে আর সেই নবীকে ভালো না বাসলে তোমার কপাল পুড়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলতেছেন
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين অনবি আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে শেষ নবী কইরা পাঠাইছি আপনার পরে আর কোন নবী আসবে না আপনার পরে আর কোন নবীর আগমন ঘটবে না আপনার পরে আমি আল্লাহ দুনিয়াতে আর কোন নবী পাঠাবো না আপনাকে পাঠানোর পরে আমি আল্লাহ খতনে নবুয়াতের দরজার মধ্যে তালা লাগায় দিছি আপনার পরে যদি কেউ নবী দাবি করে সে হলো কাফের আমার নবীর পরে নবী দাবি করলে সে হবে কি ও যুবক আর জনে বলো সে হবে কি সে হবে কাফের তাকে যারা কাফের মনে করব না সেও কাফের যারা তার দালালি করব তার পক্ষে সাফাই গাইব ওরাও কাফের চৌদ্দ গোষ্ঠী কাফের ঠিক কি না বলেন আমার নবীর পরে এই দুনিয়াতে আর কোন নবীর আগমন ঘটবে এবার আসো যুবক সেই নবী সম্বন্ধে আমার রব কি বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছেন হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন দুনিয়ার মানুষ যদি আমাকে পেতে চায় আমার ভালোবাসা পাইতে চায় আমি রবকে যদি দুনিয়ার মানুষ রাজি খুশি করতে চায় তাহলে সর্বপ্রথম আপনাকে ভালোবাসতে হবে কাকে নবীকে কাকে জোরে বলেন কাকে নবীকে না ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে না তুমি যদি বলো আমি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি না তোমার ঈমান নাই আবার তুমি যদি বলো আমি নবীকে ভালোবাসি আল্লাহকে চিনি না তাহলে তোমার ঈমান নাই দুইজনের সমন্বয় হতে হবে ঠিক কিনা বলেন নবীকে ভালোবাসতে হবে আল্লাহকে পাইতে হলে আগে নবীকে ধরতে হবে ঠিক কিনা বলেন নবীকে ভালোবাসলে তুমি আল্লাহকে পাইবা আল্লাহু আকবার সে কথাই আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যদি আমাকে পেতে চায় আপনাকে ভালোবাসতে হবে আপনাকে যদি ভালোবাসে তাহলে আমার ভালোবাসা পাবে আর আমার ভালোবাসা যখন আমার বান্দারা পেয়ে যাবে ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব ও যুবক মুসলমান তুমি আমি যদি আমাদের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে না পারি জান্নাতে যেতে পারবো না এই দুনিয়া তোমার জন্য আমার জন্য ধ্বংস ঠিক কিনা বলেন এই দুনিয়াতে যদি আল্লাহকে রাজি খুশি করতে হয় আল্লাহর জান্নাত পেতে হয় তাহলে জীবনের সব কিছু দিয়া নবীকে ভালোবাসতে হবে এই কারণেই তো আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর জন্য জীবন দিয়া দিছে শুধু জীবন দেয় নাই স্ত্রীকে বিধবা করেছে সন্তানকে এতিম করেছে এমনকি সাহাবীরা মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেড়ে দেশ ছেড়ে আল্লাহর নবীর মহব্বতে মক্কা থেকে মদিনায় চলে গেছি নবীকে শুধু মুখে মুখে ভালোবাসলেই নবীর আশেক হওয়া এই যে একটু আগে আমাদের সামনে যিনি বক্তব্য দিলেন টিউনো সাহেব তিনি বলেছেন হুব্বে রসুল কি রসুল হুব্বে রসুল কাকে বলো জাননি হুব্বে রসুল তাকেই বলে যে রসুলের জন্য সব কিছু ফিদা করে দেয় সব কিছু কোরবানি করে দেয় আল্লাহর নবীর ভালোবাসার সামনে কোনো ভালোবাসাই দাঁড়াতে পারে না আগে নবীর ভালোবাসাকে প্রাধান্য দেয় তাকেই বলে হুব্বে রসুল আল্লাহু আকবার সাহাবীরা ছিলেন হুব্বে রসুল নবীজির জন্য সব কোরবানি করে দিছে আল্লাহু আকবার সাহাবীরা কেমন হুব্বে রসুল ছিল আল্লাহর নবী ডাক দিছে সাহাবীরা যুদ্ধের ময়দানে যেতে হবে কার কি আছে নিয়ে আসো সব সাহাবীরা ঘোড়া তরবারি টাকা পয়সা যা ছিল নিয়ে আসছি সবাই আইনা জমা করছি কিন্তু আবু বকরকে এখনো পাওয়া যায় না সবাই বলে আইনা আবু বকর কোথায় আবু বকর কোথায় গেল আবু বকর তো সব সময় নবীর ভালোবাসায় সবার আগে সব কিছু পেশ করে আবু বকর নাই হঠাৎ করে দেখা গেল কিছুক্ষণ পরে সেইদিনে আবু বকর
উট ভর্তি করে করে বিশাল বিশাল বস্তা নিয়া গাড়টি নিয়া আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়েছে এবার গাড়টি খুলতেছি কম্বল খাতা নুনের বাটি পানি খাওয়ার জগ গ্লাস টাকা পয়সা ঘরে যা ছিল হাড়ি পাতিল সব নবীর সামনে হাজির আবু বকর সবগুলা দিয়ে নিয়ে আসছেন সাইয়েদনা আবু বকর বলে নবী এত ভালোবাসি আপনার ভালোবাসায় একটা লবণের বাটিও ঘরে রাইখা আসি নাই সব নিয়ে আসি আল্লাহু আকবার হুব্বে রাসূল এত সোজা না আর যুবক মুসলমান আপনি আমি যদি হুব্বে রাসূল হইতে না পারি জান্নাতে যেতে পারবো না কথাটা মনে রাখেন এই জীবনটাই বৃথা নামাজ পড়বেন রোজা রাখবেন নবীকে যদি ভালোবাসতে না পারেন জীবনের সবকিছু দিয়া আপনার জীবনটাই বৃথা নবীর জন্য যদি আপনার মন না কাঁদে নবীর কথা শুনলে যদি চোখ দিয়া পানি বের না হয় আর যদি এতটুকুন আফসোস করতে না পারেন হায় রে কলিজার টুকরা নবীকে একটা নজর দেখতে পারলাম না আমার প্রাণের নবী আমার ভালোবাসার নবী এমন ভালোবাসা যদি তোমার জবান দিয়া নবীর জন্য বের না হয় তাহলে বুঝবা তুমি এখনো আশিক রসুল হইতে পারো নাই হুব্বে রসুল হইতে পারো নাই তোমার জন্য জান্নাত না ঠিক কিনা বলেন আর নবীর কথা শুনলে যদি তোমার চোখ দিয়া পানি আসে নবীকে কেউ গালি দিছে এই কথা শুনলে যদি তোমার চোখ দিয়া পানি আসে নবীর কষ্টের কথা শুনলে যদি তোমার চোখ দিয়া পানি আসে নবীর দুঃখের কথা শুনলে যদি তোমার হৃদয়টা ধুমরে মুচড়ে যায় তাহলে বুঝবা নবীর ভালোবাসা তোমার অন্তরে আছে ঠিক কিনা বলেন তোমার মা কষ্ট পেলে তোমার কষ্ট লাগে কি লাগে না তোমার বাবা কষ্ট পেলে তোমার কষ্ট লাগে কি লাগে না তোমার সন্তান কষ্ট পেলে তোমার কষ্ট লাগে কি লাগে না তোমার মার চাইতে বাবার চাইতে সন্তানের চাইতে সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলি এটা আমি বলি নাই আল্লাহর নবী বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান মাল সন্তান সন্ততি পরিবার পরিজন সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত তুমি নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না ঠিক কি বলেন এটা কি আমার কথা আল্লাহ রসুলের হাদিস আমার নবীর এত মর্যাদা আমার নবীর এত শান আল্লাহ স্বয়ং ডাক দিয়া বলে হাবিব এই দুনিয়া সৃষ্টি করেছেন কে জোরে বলেন এই দুনিয়া কে সৃষ্টি করেছেন আল্লাহর কি কোনো ইবাদত করার দরকার আছে আমরা ইবাদত করি কার আল্লাহ ঠিক না আমরা ইবাদত করি কিন্তু আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আমি আল্লাহ কিন্তু একটা ইবাদত করি সুবহানাল্লাহ কে বলতেছেন আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ কিন্তু একটা ইবাদত করি সারা পৃথিবীর মাখলুক আমার ইবাদত করে সব নবীরা আমার ইবাদত করে কিন্তু আমি আল্লাহ আপনার ইবাদত করি আমি আল্লাহ আপনার ইবাদত করি সুবহানাল্লাহ কোন ইবাদত বলতে পারেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নবী আমি আল্লাহ আপনার একটা ইবাদত করি শুধু আমি একা করি না আমার ফেরেশতারও আপনার ইবাদত করি আমি আল্লাহ আপনার ইবাদত করি সেটা হলো আমি আল্লাহ আপনার নামে দুরুদ পড়ি আমার ফেরেশতারাও আপনার নামে দুরুদ পড়ি আমার সব বান্দারা আপনার নামে দুরুদ পড়ে আল্লাহু আকবার এই কারণেই তো আল্লাহ নবীর জন্য নবীর সাহাবীরা কেমন কইরা পাগল হয়েছেন ফিদা হয়েছেন জীবন দিয়েছেন নবীজির একজন সাহাবী তার নাম হলো মুসা ইবনে উমায়ের নাম কি যুবক ভালো করে নামটা খেয়াল রাখো তোমাদের তো একটু টাকা পয়সা হয়ে গেলে আমাদের তো একটু টাকা পয়সা হয়ে গেলে আমরা ইসলাম মানি না ঠিক না ঘরের ভিতরে রাখি কুকুরের ছবি পারি কুকুর আছে না
একটু টাকা পয়সা হইয়া গেলে ঘরে কুকুর পালে, ঘরের সামনে বাড়ির সামনে বড় করে একটা বাঘের ছবি দেখা যায়, ঠিক না, সিংহের ছবি, একটু টাকা পয়সা হইলে। কিন্তু মুসা ইবনে উমাইর আল্লাহ নবীর একজন সাহাবি, এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। মুসা ইবনে উমাইরের বাবা মক্কার সম্ভ্রান্ত একজন পরিবারের মানুষ মুসা ইবনে উমাইর, তার বাবা মক্কার একজন বড় ব্যবসায়ী, অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, এক নামে সবাই যাকে চিনে মুসা ইবনে উমাইরকে। অর্থের অভাব নাই, আভিজাত্যের অভাব নাই, বিলাসিতার অভাব নাই, মুসা ইবনে উমাইর একমাত্র বাবার সন্তান, দামি দামি জামা কাপড় গায়ে দেয়, দামি দামি জুতা পরে, গায়ের জামা এত দামি দেখলেই বোঝা যায় অনেক দামি, পোশাকের দিকে তাকাইলেই আভিজাত্যের ছাপ উঠে যায়, ছাপ চলে আসে। এই লোকটা একটা সম্ভ্রান্ত, আভিজাত্য আছে তার পরিবার, তার পরিজনের মধ্যে অর্থে টাকা পয়সার কোনো অভাব নাই, এমন একজন লোক, তার নাম হলো মুসা ইবনে উমাইর, আল্লাহ নবীর সাহাবি, এখনো কালেমা পড়া মুসলমান হয় নাই, এখনো কাফির। কিন্তু আল্লাহ নবী যখন কোরআন পড়ে, মুসা ইবনে উমাইর দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির তেলাওয়াত শুনে, সুবহানাল্লাহ বলেন, প্রতিদিন আল্লাহ নবীর তেলাওয়াত শোনার জন্য মুসা ইবনে উমাইর বাইতুল্লাহ চলে যায়। হঠাৎ করে আল্লাহ নবীর চোখ পড়ে মুসা ইবনে উমাইরের দিকে, নবীজি ডাক দে, তাল তাল, ইয়া মুসা, আসো এদিকে আসো, ইজলিস, বসো আমার কাছে, আমি তো তোমাকে চিনি, তুমি তো মক্কার সম্ভ্রান্ত পরিবারের অমুকের সন্তান। বলে হ্যাঁ ঠিকই বলছেন, তো তুমি প্রতিদিন আমার তেলাওয়াত শুনতে আসো, কারণ কি? মুসা ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনার কোরআন তেলাওয়াত শুনলে আমি নিজে শান্তি পাই, টাকা পয়সা অর্থ বিত্তের মধ্যে শান্তি পাই না, আপনার তেলাওয়াত শুনলে শান্তি পাই। একদিন দুই দিন তিন দিন এভাবে করে মুসা ইবনে উমাইর আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনি, একদিন দুই দিন তেলাওয়াত শোনার পরে মুসা ইবনে উমাইর আল্লাহর নবীর কাছে আসি, ভারাক্রান্ত হৃদয়, মনটা খুবই খারাপ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, লিমা তাবকিয়া মুসা ইবনে উমাইর, তুমি কান্না করো কেন, তোমার মন খারাপ কেন? মুসা ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার কোরআন তেলাওয়াত শুনি, দিলের মধ্যে শান্তি লাগে না পরিপূর্ণভাবে। আল্লাহর নবী বলে, কি চাও, কি করলে তোমার শান্তি লাগবে? মুসা ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, দূর থেকে না, দূর থেকে না, সিদ্ধান্ত নিয়েছি আপনার কাছে বসে বসে কোরআন শুনবো, কোরআন তেলাওয়াত করব, কিন্তু আমি তো এখনো ঈমান আমি নাই, আমি তো এখনো অমুসলিম। আল্লাহর নবী বলল, সাহাবি মুসা ইবনে উমাইর, আমি তোমাকে আমার সাহাবি বানাইতে চাই, আর তোমার প্রতি নির্দেশ হলো তুমি এখনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এখনি কালেমা পড়ে। চিন্তা করা যায়, এটা কি সোজা কথা? চারটিখানি কথা, কালেমা পড়ে মুসলমান হওয়া মানে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ঠিক না? গত তিন দিন আগে পাবনার চাটমোহরে একটা হিন্দু যুবক, ওর নাম হলো শ্রী সুজিত কুমার বিপুল, শ্রী সুজিত কুমার, পাবনার চাটমোহরের ছেলেটার বাড়ি, বলে হুজুর আমি আপনার অনেক ভক্ত, আমি আপনার কোরআন তেলাওয়াত শুনি, কিন্তু আমি কিন্তু হুজুর হিন্দু, আমি হিন্দু, হিন্দু থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ আমার সাথে দেখা করার জন্য আসছে, তো আমি হাদিয়া দিলাম, আমার পাশে বসছে, অনেকক্ষণ আমি গল্প করলাম, হিন্দু থেকে মুসলমান হওয়া মানে কি জান্নাত, কি হারে গরু খাওয়া মুসলমানের যুবকেরা, মুসলমানের সন্তানেরা, তোদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না, কিন্তু হিন্দু যুবক ঠিকই কালেমা পড়ে মুসলমান। শ্রী সৃজিত, সৃজিত কুমার বিপুল, পাশে একজন লোক বলে, হুজুর শুধু মুসলমানই হয় নাই, সে মাঝে মাঝে নামাজও পড়ায়। কি পড়ায়? আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি কালেমা পড়া মুসলমান হইলা, কি অবস্থায় আছো? হুজুর অনেক কষ্টে আছি, জানেন তো জন্মদাতা মা বাবা, যাই হোক তারা তো আমার মা, তারা তো আমার বাবা, তাদের জন্য আমার কষ্ট হয়,
কিভাবে বেঁচে আছো ভাই কিভাবে কিভাবে চলো বলে হুজুর শুধু আমি একাই কালেমা পড়ে মুসলমান হই নাই আমার স্ত্রীকেও মুসলমান বানাইছি আর জোরে বলেন সুবহানাল্লাহ ভাই তুমি যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা তোমার জীবনের উপরে কোনো আঘাত আসে নাই বলে হুজুর আঘাত মানি কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে এমনও হয়েছে অনেক দিন পর্যন্ত ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি নাই এত অর্থের অভাবে ছিলাম কষ্টে ছিলাম এত সুন্দর করে হাসি দিয়া বলে হুজুর আলহামদুলিল্লাহ তাও অনেক ভালো আছি আল্লাহু আকবার এ যুবক কালেমা পড়ে অন্য ধর্ম থেকে মুসলমান হওয়া সোজা কথা না মুসা ইবনে উমাইর আল্লাহর নবীর কাছে আসছে আল্লাহর নবী বলতেছে কালেমা পড়া মুসলমান হয়ে যাও মুসা ইবনে উমাইর কোনো প্রশ্ন করে নাই এক কথায় বলছে গো আল্লাহর নবী আপনি আমাকে এখনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন আল্লাহর নবী বলে মুসা ইবনে উমাইর তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তুমি মনে রেখো তোমার উপরে কাফেররা নির্যাতন অত্যাচার শুরু করে দিবে তোমার গায়ে এই সুন্দর পোশাক থাকবে না তোমার শরীরে স্বাস্থ্য ভালো কিছুদিন পরে সুন্দর স্বাস্থ্য থাকবে না তোমার উপরে নির্যাতন হবে জুলুম হবে অত্যাচার হবে মুসা ইবনে উমাইর বলে ওগো নবীজি আল্লাহর দ্বীনের জন্য যদি আমাকে শহীদ হতে হয় তা তো আমি রাজি আছি আমি আমার মাকে ছাড়তে রাজি আছি আমি আমার পরিবারকে ছাড়তে রাজি আছি আমি আমার সন্তান আমি আমার স্ত্রীকে ছাড়তে রাজি আছি এমনকি সব কিছু ছাড়তে রাজি আছি আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন আল্লাহর নবী মুসা ইবনে উমাইরকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার কালকে আমি ওই সিজি কুমার বিপুল হিন্দু ছেলেটা যে মুসলমান হইছে এখন নাম আব্দুল্লাহ আমি বলি সূরা ফাতিহা একটু আমাকে শোনাও অনেক সুন্দর করে সূরা ফাতিহা আমাকে শুনালেন অনেক সুন্দর করে আমি বললাম শোনো তোমার এই সূরা ফাতিহাটা যদি আমি ভিডিওতে ছাইরা দেই ইন্টারনেটে তোমার কোনো সমস্যা আছে কিনা কয় হুজুর কি বলেন কিসের সমস্যা কালেমা পড়া মুসলমান হইছি আমি বুক ফুলাইয়া সবাইকে বলি আরো আস্তে কোন সুবহানাল্লাহ আপনি যদি ইমানের পাওয়ার মিয়া জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ঠিক আল্লাহর নবী মুসা ইবনে উমাইরকে একই কথা বলছিলেন এ মুসা কালেমা পড়া মুসলমান হইবা গায়ে কিন্তু দামি পোশাক থাকবে না শরীরের স্বাস্থ্য থাকবে না না খেতে খেতে নির্যাতন সহ্য করতে করতে শুকায়ে যাবা এই দামি পোশাক জীর্ণ শীর্ণ পোশাক তোমার গায়ে থাকবে না তোমাকে ঘর থেকে বের করে দেয়া হবে সম্পদ থেকে বঞ্চিত করা হবে তোমার মা বাবা তোমার পরিচয় দিবে না মুসা ইবনে উমাইর বলে গো আল্লাহর নবী আল্লাহি রব্বিল কাবা তাতেও আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন মুসা ইবনে উমাইরকে আল্লাহর নবী কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন এবার আল্লাহর নবীর সাহাবি মুসা ইবনে উমাইর বলে নবীজি আমাকে দোয়া করে দেন আমি আমার বাড়িতে যাই আমি যাই আমার মাকে ইসলাম ধর্ম গ্রহণের কথাটা আমি বইলা আসি আমার বাবাকে বইলা আসি আল্লাহু আকবার সাহাবীরা বললেন মুসা একটু ধৈর্য ধরো শান্ত হও আস্তে আস্তে সব প্রকাশ করো মুসা ইবনে উমাইর বলে কেন কেন ওরা যদি ওদের মিথ্যা ধর্মটা বুক ফুলাইয়া প্রচার করতে পারে আমি কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না মুসা ইবনে উমাইর দৌড়ায় বাড়িতে গেছে যে তার মাকে ডাকছে তালিয়া আবি তালিয়া উম্মি ইয়া আখি উখতি জদ্দি তাল সুরা তাড়াতাড়ি আসো কিরে এমন করে কথা বলুস কেন কেন কথা বলবে না একটু আগে ছিল কাফের এখন হয়ে গেছে ইমানদার وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيمان বাইরে গেছে নবীর জবানে তেলাওয়াত শুনিনা ঠিক কিনা বলেন এবার তার মাকে ডাক দিয়ে বলে আম্মি শুনেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আবি ইসমা কালামি আমার কথা শুনেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি মুসা ইবনে উমাইরের মা বাবা বলে বাবার এটা কি করলি কোন মুহাম্মদ চিনি না জানি না তার হাতে হাত রেখা তুই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি
একবারও কি মায়ের কথা চিন্তা করলি না একবারও কি বাবার কথা চিন্তা করলি না বোন ডাক দিয়া বলে ভাই একবারও কি আমার কথা চিন্তা করলা না আত্মীয় স্বজনরা বলে একবারও কি আমাদের কথা চিন্তা করলা না তুমি আমাদের ধর্ম ত্যাগ কইরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো মা ডাক দিয়া বলে বাবারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা লালন করছি একবারও কি দুঃখী মায়ের কথা মনে করলি না তুই কালেমা পড়া মুসলমান হয়ে গেলি এ বাবা আমার চাইতে কি তুই মুহাম্মদকে বেশি ভালোবাসছ নাকি বাবা ডাক দিয়া বলে বাবারে আমার চাইতে কি তুই মুহাম্মদকে ভালোবাসছ নাকি আমি তোর বাবা তিনি তোর মা আমরা তোর জন্য এত কষ্ট করছি তোকে এত ভালোবাসি তুমি আমাদের একমাত্র আদরের সন্তান মুসা ইবনে উমাইর ডাক দিয়া বলে মা বাবা তোমরা দুইজন আমাকে ভালোবাসো তোমরা আমাকে জন্ম দিয়েছো লালন পালন করেছো তোমাদের কথা ঠিক আছে আমিও তোমাদেরকে ভালোবাসি কিন্তু আল্লাহর কসম করে বলি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে তোমাদেরকে আমি বেশি ভালোবাসি না বেশি ভালো বেশি ভালোবাসি না শুনা রাখো কথা স্পষ্ট কোনো গোজাবিল নাই কোনো ছয় নাই কথা নাই আল্লাহর নবীর চাইতে ভালোবাসি না বিদায় দাও আল্লাহর নবীর কাছে চলে যাব এই ঘরেই আর থাকব না আল্লাহু আকবার মা বললেন তেজ্য করে দিব বলে ভয় পাই না বাবা বললেন সম্পদ থেকে বিচ্ছিন্ন করব বলে ভয় পাই না বোন ডাক দিয়া বলে ভাই রে ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করতাম কত মজার সময় কাটাইতাম আজকে তুমি আমাকে ছাইরা মুহাম্মদের কাছে চলে যাইবা মায়া লাগে না মুসা ইবনে উমাইর বলে বোন রে মায়া লাগে কিন্তু আল্লাহর নবীর চাইতে বেশি মায়া লাগে না বাবা ডাক দিয়া বলে কি করবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব তার কাছে যেয়ে থাকব যার জন্য এত কিছু করলাম সুবহানাল্লাহ এই কথা শোনার পরে মুসা ইবনে উমাইরের বাবা বলে বুঝছি তোমাকে আর এইভাবে ঘরে রাখা যাবে না তুমি সুযোগ পাইলে মুহাম্মদের কাছে চলে যাইবা কি করা যায় বড় দুইটা শিকল আনলেন আইনা মুসা ইবনে উমাইরের দুই হাত বাঁধলেন আর দুই পা বাঁধলেন দুই হাত দুই পায়ের মধ্যে শিকল দিয়া তালা মেরে ঘরের খুঁটির সাথে আটকায় দিলেন এখন আর মুসা ইবনে উমাইরকে ঘর থেকে বের হতে দেয় না এইদিকে আল্লাহর নবী সাহাবীর জন্য পেরেশান আমার সাহাবী মুসা আমার কাছে আসে না একদিন দুই দিন তিন দিন না মাসের পর মাস মাসের পর মাস এভাবে বছরের পর বছর মুসা ইবনে উমাইরকে তার মামা তার মা তার বাবা ঘরের মধ্যে শিকল দিয়ে আটকায় রাখছি সুন্দর ছেলেটা না খেতে খেতে শুকায় গেছে আহারে একদিন মা দূর থেকে তাকায় দেখে তার সন্তান খুঁটির সাথে হেলান দিয়া ঘুমাইতেছে কত সুন্দর চেহারা কত সুন্দর স্বাস্থ্য সব নষ্ট হয়ে গেছে কারণ মানুষ যতই ভালো থাকুক ভালো খাক না কেন তাকে যদি শিকল দিয়ে আটকায় রাখা হয় ঘরের মধ্যে বন্দি কইরা রাখা হয় তাহলে ওই মানুষটা কখনো শান্তিতে থাকতে পারে না ঠিক কিনা বলেন মুসা ইবনে উমাইর খুঁটির সাথে হেলান দিয়া ঘুমাইতেছে তার মা দূর থেকে দেখতেছে ছেলের এই অবস্থা মা কাছে আইসা সন্তানকে ডাক দিছে বাবারে আমার দিকে তাকা আমি তোর এই দুঃখ কষ্ট সহ্য করতে পারি না আমি যদি তোর হাতের বাঁধনটা খুলা দিই শিকলটা যদি খুলা দিই তুই কি ঘরে থাকবে কিনা মুসা ইবনে উমাইর বলে মা আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো না তুমি আমার পায়ের মধ্যে হাতের মধ্যে যে শিকল দিয়ে আমাকে তালা মেরে রেখেছো তুমি যদি আমার তালা খুলে দাও আমি এক মুহূর্ত দেরি করব না আমি আল্লাহর নবীর কাছে চলে যাব মা বলতেছে আমার জন্য কি মায়া লাগে না বলে মায়া লাগে কিন্তু নবীর চাইতে মায়া লাগে না ওই যে রসুলের হাদিস আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা সন্তান সন্ততি অর্থাৎ সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না ঠিক কিনা বলি মুসা ইবনে উমাইরের মা বলল ঠিক আছে বাবা বাঁধনটা খুলে দেই বাঁধনটা খুলে দেই কিন্তু জন্মদাত্রী মাকে ভুলে যাস না মুসা ইবনে উমাইর বলে মা তোমাকে কোনোদিন ভুলবো না শুধু বাঁধনটা খুলে দাও আল্লাহর নবীকে দেখার জন্য কলিজাটা ছটফট করতেছে
মুসা ইবনে উমাইরের মা শিকলটা খুলা দিলেন মুসা ইবনে উমাইর তার মার কাছ থেকে বিদায় নিয়া জিন্ন শিন্ন গায়ের মধ্যে একেবারে পুরান পোশাক নিয়া শুকায় কাট হয়ে গেছে আস্তে আস্তে করে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা শুরু করলেন নবীজি মুসা ইবনে উমাইরকে দেখা নবীজি কান্না কইরা দিলেন আর বললেন হে মুসা তোমার এই অবস্থা কেন সাহাবী বলল নবীজি আপনি না বলছিলেন কালেমা গ্রহণ করলে নির্যাতন সইতে হবে আমি বাড়িতে যাওয়ার পরে আমার মা আমার বাবা শিকল দিয়ে আমাকে ঘরের মধ্যে আটকায় রাখছে আমাকে ঘর থেকে বের হতে দেয় নাই দিনের পর দিন রাতের পর রাত আমার উপর নির্যাতন ঠিকমতো খাওয়া দাওয়া আমাকে দেয় নাই দেখেন আমি সুখায়া কাট হয়ে গেছি কিন্তু নবীজি আমার যত কষ্ট হোক না কেন যতই কষ্ট হোক না কেন আমি আপনাকে আল্লাহকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবেসে ফেলেছি আল্লাহু আকবার আল্লাহর নবী মুসা ইবনে উমাইরকে বললেন মুসা তুমি যদি এখন মক্কায় থাকো মক্কার কাফেররা তোমার উপর অত্যাচার করবে নির্যাতন করবে জুলুম করবে তুমি একটা কাজ করো তুমি মক্কা থেকে হিজরত কইরা মদিনায় চলে যাও সাহাবী একবারও প্রশ্ন করলো না ওগো নবীজি মক্কা হলো আমার জন্মস্থান এখানে আমার মা আছে বাবা আছে আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে এই দেশ ছেড়ে আমি যেতে পারবো না একবারও আল্লাহর নবীর সাহাবী এই কথা বলেন নাই মুসা ইবনে উমাইর বলে ওগো আল্লাহর নবী আপনি আমাকে দোয়া করে দেন আমাকে বিদায় দিয়ে দেন আমি আপনার ভালোবাসার জন্য আমি আমার দেশ ছাড়তে রাজি আছি আল্লাহু আকবার এই হলো নবীর প্রতি ভালোবাসা ঠিক কিনা বলে নবীজির ভালোবাসায় কোনো ভাগ নাই নবীজির ভালোবাসায় কোনো ভাগ দেওয়া যায় না ও যুবক যেই নবীর কথা আল্লাহ নিজে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার নবী গো আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত কইরা পাঠাইছি আপনি হলেন রহমতের নবী আপনি হলেন দয়ার নবী আপনি হলেন মায়ার নবী আপনাকে যদি কেউ ভালোবাসে তার জন্য আল্লাহ জান্নাতটাকে ওয়াজিব কইরা দেয় আল্লাহু আকবার যারা বলেন আল্লাহু আকবার কেউ যদি নবীজির রওজা জিয়ারত করার জন্য মদিনায় যায় আর নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করে আল্লাহর নবী বলে উম্মত তুমি আমাকে ভালোবাসছো তোমাকে সুপারিশ করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহু আকবার মুসলমান নবীকে ভালোবাসতে হবে জীবনের সব কিছু দিয়ে এই কারণেই তো সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন ছেলে ছিল তার নাম হলো আব্দুর রহমান নাম কি সাইয়েদেনা আবু বকর ছিলেন মুসলমান আর তার ছেলে ছিল কাফের তার ছেলে কি ছিল কাফের ইসলামের ইতিহাসে সর্বপ্রথম একটা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ নাম শুনছেন কোন যুদ্ধ সেই বদরের যুদ্ধে সাইয়েদেনা আবু বকর আল্লাহর নবীর পক্ষে আর তার সন্তান আব্দুর রহমান হলো আবু জেহেলের পক্ষে দুইজন দুই পক্ষ হইয়া যুদ্ধে গেছে বদরের যুদ্ধে সাইয়েদেনা আবু বকর আল্লাহর নবীর পক্ষে আর তার সন্তান আব্দুর রহমান আবু জেহেলের পক্ষে বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ সন্তান দেখে আবু বকর সিদ্দিক সন্তানের সামনে দিয়া যাইতেছে আব্দুর রহমান তরবারিটা খাপ থেকে বের কইরা আবু বকর সিদ্দিকের গলার উপরে একটা আঘাত করলে কিন্তু কল্লা পড়ে যায় আব্দুর রহমান বলে আমি একবার দুইবার তিনবার আমি তরবারি বের কইরা বাবার গলার মধ্যে কোপ দিব আঘাত করব যখন আমি দেখি বাবা আমার সামনে দিয়ে হেঁটে যায় আমি আমার মুখের মধ্যে কালো কাপড় পেছানো বাবা আমাকে চিনতে পারে না আমি কিন্তু ঠিকই বাবাকে তরবারি বের কইরা বাবার গলার মধ্যে আমি আঘাত করব তরবারি গলায় আঘাত করতে যাই আবার আমি ব্যাকে ফিরে আসি কারণ সে তো আমার বাবা সে তো আমাকে জন্ম দিছে কেমন করে আমি বাবার গায়ে তরবারি দিয়ে আঘাত করি আব্দুর রহমান বলে একবার দুইবার না তিনবার আমি সুযোগ পাইছিলাম আমার আয়ত্তের মধ্যে চলে আসছিল আমি যদি বাবার কল্লাটা ফালায় দিতাম আবু জেহেল আমাকে বড় একটা পুরস্কার দিত যে তুই সন্তান হইয়া বাবার কল্লা ফালাইছিস তার মানে তুই আমাদেরকে অনেক ভালোবাসিস তুই সবচেয়ে বড় বীর ঠিক কিনা বলে আব্দুর রহমান বলে একবার দুইবার তিনবার আমি সুযোগ পাইছি তরবারি খাপ থেকে খুলে আমার বাবার গলার মধ্যে আঘাত করব তরবারি নিয়েও গেছি
যখন আঘাত করব মায়া লাগে গেছে বাবা তো জন্ম দিছি বাবার গায়ে কিভাবে হাত দেই জাহেলিয়াতের যুগেও বাবার গায়ে সন্তান হাত দেয় নাই বর্তমানে এমন যুগ আইসা পড়ছে সন্তান বাবার গায়ে হাত দেয় ঠিক কিনা বলে পত্রিকায় দেখলাম এই পাবনারী একজন ভদ্রলোক তিনি আগে ছিলেন একজন ইঞ্জিনিয়ার তার সন্তান তাকে বিদ্রাশ্রমে রাইখা আসছে সম্পদের জন্য আপনাদের পাবনার ঘটনা পাবনার পাবনার ঘটনা আল্লাহ রাসূলের আদর্শ চরিত্র না থাকলে মানুষ পশু হয়ে যায় পশু জানোয়ার হয়ে যায় ঠিক কিনা বলে যখন বদরের যুদ্ধ শেষ হয়ে গেল পিতার পুত্র দুইজন মিলা বাইতুল্লাহে দুইজনে গল্প করতেছে গল্প আব্দুর রহমান তার বাবাকে আবু বকর সিদ্দিককে বলে আব্বা আপনার কি মনে আছে নাকি আপনি যেদিন বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য গেছিলেন আপনি কিন্তু তিনবার আমার সামনে দিয়া গেছেন আমি তিনবার তরবারি বাইর করে আপনার গলার মধ্যে আমি আঘাত করার জন্য তরবারি আগায় দিছিলাম শুধু একটা পোজ দিলেই আপনার গলাটা মাটিতে পড়ে যেত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত কিন্তু বাবা তিনবার সুযোগ পাওয়ার পরও আমি আপনার গলায় আঘাত করি নাই কারণ আপনি আমার জন্মদাতা বাবা কি সন্তান হইয়া কিভাবে বাবার গায়ে আঘাত করি এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক বলে কয়বার সুযোগ পাইছিলা বলে তিনবার কয়বার আল্লাহ নবীর ভালোবাসা কাকে বলে এবার দেখেন ভাল আল্লাহর নবীর প্রতি মোহাব্বত কাকে বলে এবার শুনেন সাইয়েদনা আবু বকর বলে এ সন্তান তুমি ছিলা আবু জাহেলের পক্ষে আর আমি ছিলাম আল্লাহর নবীর পক্ষে আল্লাহু আকবার তুমি হলো আমার নবীর দুশমন আর তোমার দৃষ্টিতে আমি হলাম আবু জাহেলের দুশমন আল্লাহর কসম খায়া বলি তুমি তো এক তিনবার সুযোগ পাইছো আমার কল্লা ফালাও নাই আমি যদি একবার সুযোগ পাইতাম আমি কখনো আবু জাহেলের বন্ধুকে দুনিয়াতে বাঁচায়া রাখতাম না তুমি আমার সন্তান হও তাতে কি হয়েছে তুমি তো আল্লাহর নবীর দুশমন আমি একবার সুযোগ পাইলেই তোমার কল্লাটা আমি উড়ায় দিতাম আল্লাহু আকবার এই হলো নবীর প্রতি ভালোবাসা ঠিক কিনা বলেন নবীকে এভাবেই ভালোবাসতে হয় নিজের জীবনের সব কিছু বিসর্জন দিয়া আল্লাহর নবীর জন্য কোরবানি করতে হয় একজন সাহাবী আল্লাহর নবীকে অনেক ভালোবাসে নবীজি ডাক দিছে তালিয়া সাহাবী এদিকে আসো তুমি কি জান্নাতে যেতে চাও মুসলিম শরীফের হাদিস সাহাবী বলো গো আল্লাহর নবী আমি জান্নাতে যেতে চাই কি আমল করছো যে আমল দিয়া জান্নাতে যাইবা সাহাবী বলো গো আল্লাহর নবী আমার তেমন কোনো আমল নাই তবে আমি আপনাকে ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন কি আমল করছো যে আমল দিয়া জান্নাতে যাইবা সাহাবী বলো গো আল্লাহর নবী আমার তেমন কোনো আমল নাই আমি আপনাকে ভালোবাসি আল্লাহর নবী বলল কি আমল করছো যে আমল দিয়া জান্নাতে যাইবা সাহাবী বলো গো আল্লাহর নবী আমার তেমন কোনো আমল নাই আমি আমার জান মাল ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা বাবা আত্মীয় স্বজন সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি আপনাকে মহব্বত করি আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবী রে এই যে তুমি আমাকে ভালোবাসো মহব্বত করো এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে সাহাবীরা নবীকে এত ভালোবাসতেন সাহাবীরা নবীজিকে এমন হৃদয় দিয়া ভালোবাসতেন আল্লাহর নবীর কোন দুশমনের সাথে কোনদিন সাহাবীরা কথাও বলতেন না আল্লাহু আকবার হোক সে বাবা হোক সে মা হোক সে ভাই হোক সে বোন হোক সে আত্মীয় স্বজন রাস্তা দিয়া হেঁটে গেলে যদি জানতো এটা আল্লাহর নবীর দুশমন সাহাবীরা তার দিকে ফিরেও তাকাতেন না যে আমার নবীর দুশমনের সাথে আমি কথা বলতে পারি না ঠিক কিনা বলেন আল্লাহর নবীর একজন স্ত্রী ছিল তার নাম হল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন তার বাবার নাম হল আবু সুফিয়ান নাম শুনছেন কে আবু সুফিয়ানের কন্যা হলেন উম্মে হাবিবা উম্মাহাতুল মুমিনিন আল্লাহর নবীর স্ত্রী আবু সুফিয়ান ছিলেন কাফের আল্লাহর নবীর দুশমন আবু সুফিয়ান ছিলেন কাফের আল্লাহর নবীর দুশমন কিন্তু আবু সুফিয়ানের কন্যা ছিলেন আল্লাহর নবীর স্ত্রী সেই হিসাবে আবু সুফিয়ান হয় আল্লাহর নবীর শ্বশুর ঠিক কিনা বলে কিন্তু কালেমা পড়ে মুসলমান এখনো হয় নাই অনেক দিন পর্যন্ত আবু সুফিয়ান তার কন্যা উম্মে হাবিবাকে দেখতে মন চায় সে তো আর
আবু সুফিয়ানের বাড়িতে যায় না কারণ সে তো আল্লাহর নবীর দুশমন আবু সুফিয়ান এই কারণে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়িতে যায় না মুতি সারা কিন্তু বাবা তো অনেক দিন কন্যাকে না দেখার বাবা থাকতে পারে না মেয়ের জন্য অনেক মায়া মেয়ের জন্য কি সব বাবার এই মেয়েকে ভালোবাসে মেয়েকে বিয়ে দিলে কোন বাবা মেয়েকে না দেখে থাকতে পারে না এক সপ্তাহ দুই সপ্তাহ 15 দিন বাপের বাড়িতে মেয়ে না গেলে বাবা নিজেই পালায় পালায় মেয়েকে দেখতে যায় কি বলেন একটা বিস্কিট কিনা একটা গেন্ডারি কিনা একটা পেপে কিনা একটা ফল কিনা নিজেই টুকটুক করে লাঠি বর দিয়া দিয়া মেয়েরে দেখতে যায় আহ বাবা আর মেয়ের যে সম্পর্ক আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবা মেয়ের যে কি মধুর সম্পর্ক এটা পৃথিবীর কোন অভিধানে কোন ভাষা দিয়ে বোঝানো যায় না আবু সুফিয়ান কিন্তু মক্কার প্রতাপশালী মানুষ কাউকে কেয়ার করে না সম্পদ টাকা পয়সা অর্থ বিত্ত ক্ষমতা নাম্বার 1 আবু সুফিয়ান নেতা নেতা টাইপের লোক ছিল কি টাইপের নেতা টাইপের লোক সবাই ভয় পেত আবু জেহেল পর্যন্ত আবু সুফিয়ানকে ভয় পেত এমন প্রতাপশালী কিন্তু আল্লাহর নবীর স্ত্রী হলো আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা যায় না বাপের বাড়িতে রাগ কইরা সে তো কাফের আল্লাহর নবীর দুশমন যামু না বাপের বাড়িতে নবীর ভালোবাসায় স্বামীর ভালোবাসায় আল্লাহু আকবার তো আবু সুফিয়ান একদিন মনে মনে ভাবে অনেক দিন পর্যন্ত মেয়েটারে দেখি না কলিজা একেবারে শুকায় যাচ্ছে মেয়েকে দেখার জন্য মেয়েকে না দেখে আবু সুফিয়ান আর থাকতে পারে না কিছু ফলমূল কিনে আবু সুফিয়ান আস্তে আস্তে করে দেখে নবীজি ঘরে আছে কিনা বাড়িতে আছে কিনা শুনছি যে নবীজি বাড়িতে নাই এই সুযোগে আসছে নবীর বাড়িতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আল্লাহর নবীর মহব্বত কাকে বলে দেখতেছেন আবু সুফিয়ান আসতেছে বাবা আসতেছে কে আসতেছে মেয়ে দেখতেছে বাবা আসতেছে মেয়ে দেখতেছে বাবা আসতেছে আবু সুফিয়ানকে দেখা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা লাগাই দিছে অতসব মেয়ে তো বাবাকে দেখা ঘরের দরজা খুলে আগে যায় আগায় আনবে এটাই তো হওয়ার কথা ছিল ঠিক না কিন্তু উম্মে হাবিবা ঘরের দরজা লাগায় দিছে আবু সুফিয়ান বেচারা আয়েশা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে ইফতাহিল বাব ইফতাহিল বাব এ দরজা খোলো এ আমার প্রিয় কন্যা দরজা খোলো উম্মে হাবিবা একটু পরে দরজা খুলা দিছে আবু সুফিয়ান ঘরের দরজায় দাঁড়ায় রয়েছে মনে করছে তার কন্যা তাকে ঘরে যাওয়ার জন্য ডাকবে যে বাবা ঘরে আসেন উম্মে হাবিবা ডাকে না আরো ঘরে যে বিছনা পাতি আছে সব গুছায় রাখতেছে যাতে আবু সুফিয়ান বসতে না পারে চেয়ারটা পর্যন্ত বাইরে ছিল ঘরে নিয়ে ঢুকায় রাখে মোড়াটা পর্যন্ত ঘরে বাইরে ছিল ঘরে নিয়ে ঢুকায় রাখে খাটের বিছনাগুলো গুছায় রাখে যাতে আবু সুফিয়ান বসতে না পারে আবু সুফিয়ান ডাক দিয়া বলে এ হাবিবা তুমি তো আমার কন্যা আমি তোমার বাবা তোমাকে আমি দেখার জন্য আসছি বাবাকে দেখা তো এক গ্লাস পানি আগায় দিবা বাবাকে তো একটু আদর করবা বাতাস করে দিবা বসার জন্য একটা চেয়ার দিবা কিন্তু বাবার সাথে এমন দুশ্মনী করতেছো কারণ কি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে আপনি আমার বাবা ঠিক আছে আমি মানি কিন্তু আপনি তো আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন সুতরাং আমি আল্লাহর নবীর দুশ্মনের সাথে কোনো কথা বলতে পারি না আল্লাহু আকবার যারা বলেন আল্লাহু আকবার এই হলো নবীর প্রতি এই হলো নবীর প্রতি ভালোবাসা এই কারণে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যদি আমি রবকে পেতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আগে আপনাকে ভালোবাসতে হবে আর আপনাকে যেন তেন ভালোবাসলে হবে না আপনার আনুগত্য করতে হবে আপনার আনুগত্য করতে হবে আপনি যেটা বলবেন সেটাই মানতে হবে আপনি এমন এক রসুল খুদু মা আতাকুম রসুল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু
আপনি এমন এক হাবিব আপনি যেটা বলেন সেটাই আইন হয়ে যায় আপনি যেটা নির্দেশ করেন সেটাই শরীয়ত হয়ে যায় আর আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন এ দুনিয়ার মানুষ আমি যা তোমাদের কাছে নিয়ে আসছি সেটা তোমরা গ্রহণ করো সেটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য শরীয়ত তোমাদের জন্য আইন ঠিক কিনা বলে এ কারণে মুসলমান এই দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে জীবনের চাইতে ভালোবাসতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহর নবীর আদর্শই হলো উত্তম আদর্শ আল্লাহর নবীর চরিত্রই হলো উত্তম চরিত্র এই কারণে আমরা এই দুনিয়ার জমিনে যদি শান্তি পাইতে চাই আমাদের পরিবার আমাদের রাষ্ট্র আমাদের সমাজকে যদি শান্তিতে আমরা চালাইতে চাই আল্লাহর নবীর আদর্শ ছাড়া আমরা কখনো শান্তি পেতে পারবো না ঠিক কিনা বলির আর এই দুনিয়ার জমিনে একমাত্র শান্তির কথা বলনেওয়ালা হলো উলামায়ে কেরাম কারা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ কার ওয়ারিশ উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ আর নবীর ওয়ারিশকে যারা কষ্ট দেয় আল্লাহর নবী বলে তারা আমাকে কষ্ট দেয় যারা আলেমদেরকে কষ্ট দেয় আল্লাহর নবী বলে তারা আমাকে কষ্ট দেয় কথা বলেন কথা বলেন উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ আলেমদেরকে জেলখানার মধ্যে ঢুকানো হলো আল্লাহর নবীকে কষ্ট দেওয়া কথা বলেন কথা বলেন আল্লাহর নবীকে কষ্ট দেওয়া আলেমরা যদি জমিনের মধ্যে কোরআনের কথা হক কথা না বলে তাহলে আপনারা বেঈমান হয়ে যাবেন গোমরাহ হয়ে যাবেন নাফরমান হয়ে যাবেন আপনাদের চরিত্র নষ্ট হয়ে যাবে ঠিক কি না বলে কথা ঠিক আছে আলেমরা যদি কোরআনের কথা না বলে দ্বীনের কথা না বলে আপনারা গোমরাহ হয়ে যাবেন বেঈমান হয়ে যাবেন নাফরমান হয়ে যাবেন আলেমরা হলো আপনাদের রাহবা আলেমরা হলো কি এই দ্বীনের কথা বলতে যায় আল্লাহর নবীকে আবু জেহেলরা কষ্ট দিয়েছিল দেয় নাই কিন্তু আল্লাহর নবী কি দ্বীনের কথা বলা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেয় নাই কোরআনের কথা দ্বীনের কথা কিয়ামত পর্যন্ত চলবে ঠিক কিনা বলেন আর আমরা যদি জান্নাতি হতে চাই জীবনের চাইতে সবকিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর আল্লাহর নবীকে ভালোবাসতে হবে আল্লাহর নবীর সুন্নতের মাধ্যমে মুখে মুখে ভালোবাসলে হবে এই সুন্নতের কথাগুলো কারা বলে ওলামায়ে কেরাম বলে এই সুন্নতের কথা কারা বলে ওলামায়ে কেরাম বলে ঠিক কি না বলেন আজকে দেখলাম জেলখানার মধ্যে কোটের মধ্যে একজন আলেম তারা তো মানুষকে দিনের কথাই বলতি ঠিক না আজকে তাদের হাতে হাত করা পায়ে ছাগলের রশি গরুর রশি তারপরে একজন আলেম আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না কোটের মধ্যে দেখলাম আল্লাহু আকবরের ধ্বনি দিতেছে আল্লামা মামুনুল হক যে পারে সে সব জায়গায় পারে যে পারে সে সব জায়গায় পারে ঠিক কিনা বলেন আল্লাহু আকবরের ধ্বনি দিচ্ছেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর হলো ইমানদারের স্লোগান মুমিনের স্লোগান নবীর ওয়ারিশের স্লোগান ঠিক না এই স্লোগান দিলে ঈমান মজবুত কি মজবুত হয় ঈমান মজবুত আল্লাহু আকবর এই স্লোগান দিয়েই তো গৌর গোবিন্দ গৌর গোবিন্দর যে রাজপ্রাসাদ ছিল শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাই একবার শুধু আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন গৌর গোবিন্দ রাজপ্রাসাদ মাটির সাথে মিশে গেছে ঠিক না ভাইরা আমার মিশে গেছে কি গেছে না হ্যাঁ আল্লামা মামুনুল হক সাহেব সহ যত আলেম কারাবন্দী আছে তাদেরকে মুক্তি করে দেন তাদেরকে মুক্ত করে দেন খোলা আকাশের নিচে ঘুরতে দেন মুক্ত আকাশের নিচে তাদেরকে চলতে দেন ঠিক কিনা বলেন আমাদের দেশটা ফুলে ফলে ভরে যাবে ফুলে ফলে ভরে যাবে আজকে আলেমরা কোটের মধ্যে এভাবে হাত করা নিয়ে তারা কোটে উঠবে তাদের কোমরের মধ্যে রশি দিয়া বাঁধা থাকবে এটা আমরা সহ্য করতে পারি না কোন মুসলমানই পারে না যদি ঈমান থেকে থাকে ঠিক কিনা বলেন ঠিক না তাদেরকে মুক্ত করে দেন তারাও আসুক
ময়দানে এসে কোরআনের কথা বলুক, দ্বীনের কথা বলুক, ইসলামের কথা বলুক। তারা হলো দ্বীনের অতন্দ্র প্রহরী, ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিশ। দেখেন না কি সাহস, হাত করা অবস্থায় আল্লাহু আকবারের ধ্বনি দিতেছে। এখনো বুঝেন না যে তাদের ইমানের পাওয়ার কত, তারা আল্লাহ ছাড়া কাউকে, আমরাও আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা বিশ্বাস করি আমাদের হায়াতের মালিক, আমাদের রিজিকের মালিক। আপনাদের ঈমান আছে বিধায় রাত একটা বাজে আপনারা কোরআনের মজমায় আছেন, ঠিক কিনা বলেন? আপনারা বিশ্বাস করেন কি করেন না আমাদের হায়াতের মালিক কে, আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ততদিন এই দুনিয়াতে বাঁচবো, পৃথিবীর কোন রাজা বাদশাহ আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না। আর যতদিন বাঁচবো হক কথা বলবো, কোরআনের কথা বলবো, ইসলামের পক্ষে কথা বলবো। রাজি আছেন নি? রাজি আছেন? আল্লাহ কবুল করো। যতদিন বাঁচবেন রসুলের সুন্নত অনুযায়ী বাঁচবেন, ঠিক কিনা বলেন? রসুলের সুন্নত গুলো মানবেন, খুঁজে খুঁজে সুন্নত গুলো মানার চেষ্টা করবেন। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবেন, আফসুস সালাম, ওয়াতিমুত্তাম, খুদাত্তদেরকে খাওয়াবেন। আজকে যে মাদ্রাসার মাহফিলে আসছেন, এটা একটা এতিমখানা মাদ্রাসা, এখানে অনেক এতিম ছাত্ররা পড়াশোনা করে, হাফেজে কোরআনরা, ঠিক কিনা বলেন? ঠিক না? তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে মোহাব্বত করবেন। লিনুল কালাম, মানুষের সাথে নরম ভাষায় কথা বলবেন, উত্তম ভাষায় কথা বলবেন, সুন্দর আচরণ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম এর মূল বিষয়বস্তু ছিল এই জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ইনশা সেই নবীকে মুখে মুখে ভালোবাসলে হবে না, নবীজিকে সুন্নতের মাধ্যমে ভালোবাসতে হবে, তার আদর্শের মাধ্যমে, তার আখলাকের মাধ্যমে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? নবীর আদর্শে আদর্শবান হতে হবে, নবীজির আখলাক আমাদের মধ্যে ধারণ করতে হবে, নবীজির সুন্নত গুলো মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, এই মজমা মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করুন বলি আমিন।